স্নেহের দু সালের নতুন বছরের নবম শ্রেণির ছাত্রছাত্রী বন্ধুরা আশা করে তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর থার্ড সেমেট্রি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে তেমন সরাসরি নিয়ে কিন্তু নবম শ্রেণীর থার্ড সেমেট্রি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপারে দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে নব্বই আর সময় তোমাদের রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক একে জাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নে মান এক করে এক ইন্টু চোদ্দ সমান সমান চোদ্দো প্রথম একই সময়ে সর্বত্র সূর্যোদয় ও সূর্যাস্ত হলে বোঝাতো যে পৃথিবী সমতল গোলাকার অভিগত গোলাকার না জিওর সমতল পর প্রশ্ন উত্তর গোলার্ধে বৃহত্তম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হলো একুশে জুন তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর না তেসরা জানুয়ারি উত্তর হবে বাইশে ডিসেম্বর পরে প্রশ্ন কলকাতা ও গ্রিনিচের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা চব্বিশ মিনিট না পাঁচ ঘন্টা চুয়ান্ন মিনিট উত্থাবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট পরে প্রশ্ন কোনো স্থানের দ্রাঘিমা অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব হলে তার প্রতিভা স্থানের দ্রাঘিমা অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট পশ্চিম আশি ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম একানব্বই ডিগ্রি সাতাশ মিনিট পশ্চিম একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম উত্তর হবে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম পর প্রশ্ন আভবিকারের ফলে সৃষ্টি হয় সোলাম আদি শিলা রেগলিত না জৈব মাটি উত্তরবে রেগলিত পর প্রশ্রশ্ন শিলার ক্ষয়ীভূত পর্যায়ের বলা হয় নগ্নি ভবন আনীভবন না পুঞ্জিত পুঞ্জিত আরবল্লী ইউরাল না হিমালয় প্রশ্ন পাকিস্তানে সল্ট রেঞ্জ একটি অবশিষ্ট পর্বত আগ্নেয় পর্বত স্তূপ পর্বত না ভঙ্গিল পর্বত উত্তরের স্তূপ পর্বত পরে প্রশ্ন অস্ট্রেলিয়ার ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন সাইক্লোন হ্যারিকেন না উইলি উইলি উত্থে উইল উইলি পর প্রশ্ন একটি অপ্রচলিত শক্তির উৎস হল খনিজ তেল কয়লা বায়ুশক্তি না নদীর প্রহমান জল বায়ুশক্তি প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা একুশটি বাইশটি তেইশটি না চব্বিশটি উত্তরাবে তেইশটি প্রশ্ন বক্সা পাহাড় যে জেলায় অবস্থিত তা হলো দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার না কোচবিহার উত্তরবে জলপাইগুড়ি প্রশ্ন সিটি অব প্যালেসেস নামে পরিচিত হাওড়া কলকাতা দিল্লি না মুম্বাই উঠরাবে কলকাতা প্রবেশ্ন প্রশ্ন ভারতীয় জরিপ বিভাগ স্থাপিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে না খ্রিস্টাব্দে পরে তোমাদের রয়েছে বিভাগ বিভাক্ষ দুয়ের একে রয়েছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো ছয়টি এখানে মোট সাতটি প্রশ্ন আছে ছটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নের মান এক করে এক কিন্তু ছয় সমান সমান ছয় প্রথম মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে উনসত্তর মাইল অগ্রসর হলে মেরু নক্ষত্রের উন্নতিকোণ এক ডিগ্রি হয় তবে ঠিক তাহলে আমরা ঠিক লিখবো পরে প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির জন্য নিয়ত বায়ু দক্ষিণ গোলার্ধের ডান দিকে বেগে যায় তবে ঠিক তাহলে আমরা ঠিক লিখব প্রশ্ন একই গোলার্ধের দুটি স্থানে দ্রাঘিমা যোগ করলে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায় উঠবে ভুল তাহলে আমরা ভুল লিখব পরে প্রশ্ন পামির গন্থি থেকে হিমালয় পর্বতের উৎপত্তি তবে ঠিক তাহলে আমরা ঠিক লিখবো পরে প্রশ্ন এক্সো ফোলিয়েশন গ্রানাইট শিলায় বেশি দেখা যেত তবে ঠিক তাহলে আমরা ঠিক লিখব প্রশ্ন ভূমিকম্প মাপা যন্ত্রটি হল সিসমোগ্রাম উত্তরের ভুল তাহলে আমরা ভুল লিখব প্রশ্ন ভগ্নাংশ স্কেল হল এককহীন স্কেল তবে ঠিক তাহলে আমরা ঠিক লিখবো বিয়ের দাগের উঁচু উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি মান এক করে এক ইন্টু ছয় সমান সমান ছয় প্রথম ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা সার্ভে অফ ইন্ডিয়া প্রশ্ন ভারতের ড্যাশ রাজ্যের চা বিখ্যাত লিখবে পশ্চিমবঙ্গ প্রশ্ন তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে ড্যাশ বলে রূপ রূপনারায়ণ পরে প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হল সিদ্রাপাং পরে প্রশ্ন সর্বোৎকৃষ্ট কয়লা হলো। অ্যান্থ্রাসাইড অজফলাকা দ্বন্দ্বনো থফলাকা দ্বন্দ্বসহিকা হসইট অ্যান্থ্রাসাইড এবার অতি সাম্প্রতিক প্রবাহিত ঘূর্ণিঝড় উম্পুন নামকরণকারী দেশ হচ্ছে থাইল্যান্ড প্রশ্ন শিলার খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে ড্যাশবোর্ড উত্তর লিখবে জারোন সিয়ে স্তম্ভ স্তম্ভমেলাও প্রশ্নের মান রয়েছে এক করে এক ইন্টু চার বক্সা হাইপেন জয়ন্তী পাহাড় হবে সিনচুলা আর আগ্নেয় পর্বত হবে টিবেস্টি অযোধ্যা পাহাড় হবে গোরগাবুরু আর পারমাণবিক শক্তি কেন্দ্র হবে তারাপুর ডি থেকে রয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দেওয়া যে কোনো ছয়টি পৃথিবী বসলেমান এক করে এক ছয় সময় সমান ছয় প্রথম পৃথিবী নিরক্ষীয় ব্যাস কত উত্তর লিখবে বারো হাজার সাতশো সাতান্ন মি পরামশো একুশে মাস তারিখে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্যরশ্মির পতন কোণের পরিমাপ সাড়ে ছেষট্টি ডিগ্রি পর প্রশ্ন মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমার মানকথ হতে লিখবে একশো আশি ডিগ্রি প্রশ্ন এশিয়ার পর্বতদ্দৃষ্টি দুটি মালভূমির নাম লেখ হতে লিখবে ইরান আর আনাতেলিয়া প্রশ্ন এন এ এমও এর সদর দপ্তর কোথায় অবস্থিত লিখবে কলকাতা শিকর আগলা শিল্পের একটি উদাহরণ দেখতে লিখবে কার্পাসবয়ন শিল্প পরশ্ন ভারতের প্রাচীনতম তৈলখনি কোথায় অবস্থিত লিখবে আসাম ভালো করে দেখে নাও কথা বলে রাখা হলো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিটিভ এবং সেকেন্ড স্যামেটিভের মতো কিন্তু কয়েকটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে না তোমাদের কিন্তু সম্পূর্ণ বই থেকেই তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে সেহেতু সম্পূর্ণ বইটাই তোমরা কিন্তু খুব ভালো করে ফাইনাল পরীক্ষার জন্য তৈরি করবে দেখো পরে তোমাদের রয়েছে বিভাগ গ তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে প্রতিটি অধ্যায়ে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রতিটি প্রশ্ন মান দুই করে দুই গুণ ছয় সমান সমান বারো প্রথম টিকা লেখ কুলিন গ্রহ প্রশ্ন পৃথিবীর অনুসুর অবস্থান কাকে বলে প্রশ্ন বেনিয়ফ জোন কাকে বলে প্রশ্ন প্রমাণ সময় বলতে কি বোঝো প্রশ্ন কার্ডিনাল বিন্দু কাকে বলে প্রশ্ন আদ্র বিশ্লেষণ বলতে কি বোঝো প্রশ্ন হিমানি সম্প্রবাদ কি প্রশ্ন দাবানল সৃষ্টি দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো প্রশ্ন কোনো মানচিত্রের স্কেল পাঁচ সেমিতে কুড়ি কিমি হলে আর এফ কত অথবাদি রয়েছে সাগর সম্রাট কি প্রশ্ন কার্বনের পরিমাণ অনুসারে কয়লাকে কত ভাগে ভাগ করা যায় ও কি অথবাদি রয়েছে পশ্চিমবঙ্গের দুটি স্মার্ট সিটির নাম লেখো পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ চারদাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় প্রশ্নের মান তিন করে তিনগুণ চার সমান সমান বারো প্রথম উত্তরবঙ্গে শীতকাল ও শরৎকালের সূচনা কিভাবে হয় অথবা আমাদের কাছে পৃথিবীর সমতল মনে হয় কেন প্রশ্ন প্রমাণ করো এক ডিগ্রি রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় চার মিনিট পরে সকল শিল্ডই মালভূমি কিন্তু সকল মালভূমি সিল নয় ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো পরশ্ন কোনো বিপর্যয়ের আগে একজন শিক্ষার্থী কিরূপ কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করতে পারে পর দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো অথবা রয়েছে অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধাগুলি লেখ পরে তোমাদের রয়েছে বিভাগ পাঁচের এর দাগে রয়েছে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও প্রশ্নের মান রয়েছে পাঁচ করে পাঁচ গুণ দুই সমান সমান দশ প্রথম পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল সম্পর্কে চিত্রসহ আলোচনা করো পরের প্রশ্ন নিউ চুয়াত্তর ডিগ্রি পশ্চিম থেকে দুপুর বারোটায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ বুলেটিন কোন স্থানে রাত্রি চারটার সময় শোনা গেলে স্থানটি দ্রাঘিমাকত কত প্রশ্ন পাঁচ শত্নের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্ন যান্ত্রিক আভবিকারের প্রক্রিয়াগুলি চিত্রসহ সংক্ষেপে লেখ বিয়ে দাগের রয়েছে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও প্রশ্ন পাঁচ করে পাঁচগুণ দুই সমান সমান দশ প্রথম আকুরিক লোহা শ্রেণী বিভাগ করো এবং ভারতের উড়িষ্যা ছত্রিশগড় ও ঝাড়খণ্ডের আকুরিক লোহার উত্তলক অঞ্চলের বিবরণ দাও প্রশ্ন পশ্চিমবঙ্গের উপকূলের বালুকময় সহমির বিবরণ এবং পূর্ব হিমালয় থেকে উৎপন্ন নদ নদীর বিবরণ দাও প্রশ্ন পশ্চিমবঙ্গের কার্পাসবন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো প্রশ্ন টোপোগ্রাফিক্যাল মানচিত্র ও মৌজা মানচিত্রের পার্থক্য লেখ তার সঙ্গে রয়েছে মানচিত্র কাকে বলে পরে তোমাদের রয়েছে বিভাগ চ তাকে রয়েছে পশ্চিমবঙ্গের মানচিত্রে নিম্নলিখিতগুলো উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো প্রশ্নের মান এক করে কিন্তু দশ সমান সমান দশ ঝাড়গ্রাম ময়ূরক্ষী নদী পাঞ্চেত পর্বত তরাই ও ডুয়ার্স অঞ্চল ম্যাঙ্গিনীজ খনি অঞ্চল বেলপাহাড়ি একটি মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার কুলিক পাখিরালয় উত্তরবঙ্গের পাট উৎপাদক অঞ্চল একটি তাপবিদ্যুৎ কেন্দ্র ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার ভালো করে দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সেমিনটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওক লাইক ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউথ লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে বা বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো তা থেকে ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে